নমস্কার, ইন্ডিয়ান বেঙ্গলি রান্নার চ্যানেলের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজ আমি তৈরি করব দুধ দিয়ে সুজির বরফি। দেখে নিই সুজির বরফি বানানোর জন্য উপকরণগুলো। উপকরণগুলো হলো লাগছে সুজি, দুধ, এলাচ, তেজপাতা, ঘি, কিশমিশ, কাজু বাদাম, চিনি। এবার দেখে নিই এটা কীভাবে তৈরি করব। সুজির বরফি বানানোর জন্য একটা কড়াই গরম করতে দিয়েছি, তাতে এক চামচ গাওয়া ঘি দেব। গাওয়া ঘিটা সম্পূর্ণ গলে গেলে তার মধ্যে বেশ কয়েকটা কাজু বাদাম দিয়ে ভালো করে ভেজে নেব। কাজু বাদামটা ঘিয়ের মধ্যে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে বেশ লাল লাল করে এটা ভেজে নেব। তারপর একটা পাত্রে কাজু বাদামগুলো সব তুলে নেব। তারপর ওই ঘিয়েতেই এক কাপ সুজি এর মধ্যে দিয়ে দেব। সুজিটা ঘিয়ের মধ্যে ভাজার সময় এত সুন্দর গন্ধ বেরোবে যেন মনে হবে সুজিটা রান্নার আগেই খেয়ে নি। এরপর সুজিটাকে ঘিয়ের মধ্যে বেশ লাল লাল করে ভেজে নেব। এবার সুজিটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এরপর এর মধ্যে দেব কয়েকটা এলাচ থেতো করে। এবার এলাচটা দিয়েও সুজিটা বেশ আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দেব হাফ লিটার দুধ। হাফ লিটার দুধ দেওয়া হয়ে গেলে এর মধ্যে দেব 4 চামচ চিনি। চিনিটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী কমা বা বাড়া করতে পারেন। এরপর চিনি আর দুধ দিয়ে বেশ ভালো করে সুজিটা নাড়াচাড়া করে নেব। এতে কোনো জল ব্যবহার করব না, শুধু দুধ দিয়েই সুজিটা তৈরি হবে। এরপর এর মধ্যে দেব 4টে ফ্রেশ তেজপাতা। তেজপাতা দেওয়া হয়ে গেলে দেব কয়েকটা কিশমিশ। এবার কিশমিশ আর তেজপাতা দিয়ে বেশ ভালোভাবে সুজিটা আবারও নাড়াচাড়া করে নেব। যতক্ষণ পর্যন্ত সুজিটা কড়াই থেকে নিজে নিজেই ছেড়ে চলে আসবে ততক্ষণ পর্যন্ত সুজি বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবং যতটা সুজি ভালোভাবে নাড়াচাড়া হবে ততটাই সুজিটা খেতে ভালো হবে। এরপর গাওয়া ঘিয়ে ভেজে রাখা কাজু বাদামটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে বেশ ভালোভাবে কাজু বাদামটা দিয়ে সুজিটা নাড়াচাড়া করে নেব। এবার সুজিটা বেশ ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেছে। এবার সুজিটা হয়ে এসেছে দেখেই বোঝা যাচ্ছে, কারণ নিজে নিজেই কড়াই থেকে সুজিটা উঠে আসছে। এরপর গ্যাস অফ করে দেব, করে একটা স্টিলের পাত্রে সুজিটাকে সম্পূর্ণ নামিয়ে নেব। এবার গোটা সুজিটা আমি থালার মধ্যে ছড়িয়ে নেব। ছড়িয়ে নেওয়ার আগেই আমি তেজপাতাগুলো সুজিটা থেকে সব সরিয়ে নিয়েছি। এবার সুজিটা কাঠের খুন্তিতে ছড়াতে অসুবিধা হচ্ছে বলে এবার স্টিলের খুন্তি দিয়ে বেশ ভালোভাবে গোটা থালাটা জুড়ে ছড়িয়ে নেব। এবার খুব সুন্দর করে ছড়ানো হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার পর 5 থেকে 7 মিনিট ডিপ ফ্রিজেতে এটাকে ঠুকিয়ে রেখে দেব। এবার 5 মিনিট হয়ে গেছে, এবার সুজিটা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার ছুরি দিয়ে তোলার সাথে সাথে সুজিটা থালা থেকে আপনা আপনিই উঠে আসবে। এবার এই সুজিটাকে বরফি আকারে কেটে নেব। এবার খুব সুন্দর করে, যেহেতু সুজিটা ঠান্ডা হয়ে গেছে তাই সুন্দর করে ছুরি দিয়ে কাটার সাথে সাথেই বরফিটা উঠে এলো। যদি এটা গরম থাকতো তাহলে কিন্তু বরফিটা এভাবে উঠবে না। এবার খুব সুন্দর করে বরফিটা আমাদের তৈরি হয়ে গেছে। এই সুজির বরফিটা বাচ্চা অথবা বড় সবারই টিফিনে ব্যবহার করতে পারবেন। খুব অল্প সময়ে তৈরি হবে এবং খেতেও খুব ভালো লাগবে। যদি আজকের এই রান্নার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, শেয়ার ও কমেন্ট করুন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।